আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার কেউ জেনে গেছে আপনি পিন নাম্বার চেঞ্জ করতে চাচ্ছেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনি নিজে নিজে কাজটি করতে পারবেন চলুন তাহলে শুরু করি প্রথমে আপনাকে একটি কথা বলে রাখি আপনি বিকাশ অ্যাপসের মাধ্যমে পিন পরিবর্তন করতে পারবেন না কারণ বিকাশ অ্যাপসের মধ্যে ওই অপশান নেই তাহলে আমাদেরকে কি করতে হবে ইউএসএসডি কোড ডায়াল করে আমাদের পিন সেট করতে হবে মানে পিন পরিবর্তন করতে হবে কেমন এর জন্য আপনি আপনার ডায়াল প্যাডে যাবেন মানে ফোনে যাবেন দেখুন আমার হোম স্ক্রিনে বামে ফোন আমি তার উপরে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে লিখবেন স্টার টু ফোর সেভেন হ্যাশ কেমন লিখা হয়ে গেলে আপনার যে নাম্বারে বিকাশ করা আছে সে নাম্বারে ডায়াল করবেন দেখুন আমার এক নাম্বার সিমে ডায়াল করা আছে তাই আমি একের ডায়াল করলাম নিচে লক্ষ্য করুন মাই বিকাশ লিখা আছে কয় নাম্বারে লেখা আছে আট নাম্বারে তাই আমি এখানে কী লিখবো এইট লিখা হয়ে গেলে নিচে লক্ষ্য করুন সেন্ট আমি সেন্টে ক্লিক করলাম লক্ষ্য করুন তিন নাম্বারে লিখা আছে চেঞ্জ পিন যেহেতু তিন নাম্বারে লেখা আছে তাই আমি এখানে কী লিখবো থ্রি থ্রি লিখে নিচে লক্ষ্য করুন সেন্ট আমি সেন্টে ক্লিক করব আপনি যে পিন নাম্বারটি পরিবর্তন করতে চাচ্ছেন মানে বিকাশের বর্তমান যে পিন নাম্বার সে পিন নাম্বারটি এখানে দিবেন কেমন দেখুন আমি দিচ্ছি লিখা হয়ে গেলে সেন্টে ক্লিক করুন এখন আপনি পরিবর্তন করে যে নতুন পিন দিতে চাচ্ছেন সেই পিন নাম্বারটি এখানে দিবেন দেখুন আমি দিচ্ছি লিখা হয়ে গেলে আবারও আপনি সেন্টে ক্লিক করবেন দেখুন আমি সেন্টে ক্লিক করলাম আপনি যে পিন নাম্বারটি এর পূর্বে দিলেন ঠিক একই পিন নাম্বার আপনি এখানে দিবেন কারণ নিশ্চিত হওয়ার জন্য যে আগের পিন নাম্বারটি আপনার মনে আছে কি না ঠিক আছে একই দিবেন কিন্তু দেখুন আমি দিচ্ছি দেওয়া হয়ে গেলে আবারও সেন্ডে ক্লিক করুন দেখুন লেখা আছে ইউর মোবাইল মেনুপিন হ্যাজ বিন চেঞ্জড সাকসেসফুলি মানে আপনার বিকাশ অ্যাকাউন্টের যে আগের পিন নাম্বার ছিল সেটি পরিবর্তন হয়ে আপনি নতুন করে যেটি দিলেন সেটি হয়ে গেছে আশা করি ভিডিওটি আপনার উপকারে লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন লার্ন অন টেক চ্যানেলের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম